প্রস্তাবিত পথে চলতে গিয়ে চরম সমস্যার সম্মুখীন হুগলি জেলা বাস মিনিবাস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা, যেখানে 10 টাকা ন্যূনতম ভাড়ায় বেসরকারি বাস মিনিবাস পরিষেবা চালু হওয়ার কথা আজ থেকে, সেখানে হুগলি জেলার মিনিবাস পরিষেবার ক্ষেত্রে দেখা গেল অন্য চিত্র। মিনিবাসের সঙ্গে যুক্ত ড্রাইভার, কন্ডাক্টর এবং অন্যান্য কর্মচারীরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই অনিশ্চয়তার মধ্যে দিয়ে তারা পরিষেবা চালু করতে পারবেন না। দীর্ঘ 2.5 মাসেরও বেশি সময় ধরে চলা লকডাউনে তাদের পরিস্থিতি গিয়েছে চরমে। যেমন অ্যাসোসিয়েশনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তেমনি সরকারের তরফে আসেনি কোনো সাহায্য। চরম দুরবস্থায় থাকা এই কর্মীরা বর্তমানে ধার দেনা করে চালাচ্ছেন সংসার। এরপর যদি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে থেকে যায় এমন অনিশ্চয়তা, সেখানে কোনোভাবেই তাদের পক্ষে পরিষেবা চালু করা সম্ভব নয়। এই বিষয়ে একজন বাস ড্রাইভার জানান, মালিক পক্ষ বা অ্যাসোসিয়েশনের কোনো দায়বদ্ধতা নেই আমাদের প্রতি, এরপর আমাদেরই খেয়াল রাখতে হবে সাধারণ মানুষ ও আমাদের নিজেদের সুরক্ষার দিকটা। ভাড়া বাড়ানোর ব্যাপারে সঠিক কোনো সিদ্ধান্ত এখনো যেমন হয়নি, তেমনি দূরপাল্লার বাসের ক্ষেত্রে আদৌ যাত্রী পাওয়া যাবে কিনা সেই নিয়ে থেকে গেছে সংশয়। তাই এত দিক মাথায় রেখে আমরা কাজের যোগদানের থেকে বিরত রয়েছি। যবে থেকে লকডাউন চালু হয়েছে আমাদের 4 নম্বর রুটের এবং আমাদের চিত্র থেকে যেসব বাস ছাড়ে টোটাল বাসই বন্ধ। আমাদের এখন সংসার চালানো দায়, না কোনো আলাদা ইনকাম আছে, না আমরা কোনো সরকার থেকে বা জেলা প্রশাসন থেকে, না এখান থেকে স্থানীয় কোনোভাবেই কিছু সাহায্য পাইনি। সেখানে রুপিয়া হচ্ছে 200 টাকা, তার মধ্যে এই লকডাউন, করোনা নেই লকডাউন। হ্যাঁ, আজকে 2.5 মাসের কাছাকাছি আমাদের সংসার চলছে না। হ্যাঁ, একবেলা খাচ্ছি একবেলা খেতে পাচ্ছি না, এই অবস্থায় চলছি আমরা। আমাদের সংসার চলছে না, বাস 2 মাস ধরে বন্ধ, দিদি আমাদের কোনো সাহায্য করেনি। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের বক্তব্য। আমাদের গাড়িগুলো এখন যদি চালাতে পারি আমরা, ভাড়ার জন্য এ করা হয়েছে, ভাড়াটা যদি আমাদের একটুখানি বাড়িয়ে দেওয়া যায় তাহলে আমরা গাড়িটা চালাতে পারি, আমাদের সংসারটা কোনো রকমে চলবে। তারা চালাচ্ছে, সরকারের, সরকার আমাদের অর্ডার দিচ্ছে, আমরা সরকারের জন্য তো করছি, খাটছি, সরকার আমাদের জন্য কী করছে? আজকে নিজেদের জীবনগুলো হাতে নিয়ে আমরা খাটছি, এই করোনা রোগী, এই সব রোগী নিয়ে আমরা খাটছি, রাত বিরাত আমরা বাইরে বাইরে ঘুরছি শ্রমিকদের জন্য, কী করে তাদের বাড়ি পৌঁছাবো? সরকার আমাদের কী চিন্তা ভাবনা করছে? আজকে তোমাদের কী হলে কেউ, আজকে আমাদের যদি কিছু হয়ে যায় আমাদের কে দেখবে? আমাদের সংসারটা কে চালাবে? আমাদের বাচ্চা কে দেখবে? তবে অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে তাদের তরফে প্রয়াস চলছে কর্মীদের সাথে কথা বলে সাধারণ মানুষের স্বার্থে যাতে পরিষেবা স্বাভাবিক করা যায় সেই বিষয়ে। আজই হয়তো সম্ভব হয়ে উঠবে না, সেটা আগামী 8 তারিখ থেকে হুগলি জেলার সমস্ত বাস মিনিবাস যে পথে চলবে সেই বিষয়ে তারা আশাবাদী। জনগণ জনস্বার্থের কথা চিন্তা করে আমরা আগামীকাল থেকে চেষ্টা করছি, কিন্তু মনে হচ্ছে সব গাড়ি চলতে চলতে আমাদের 8 তারিখ হয়ে যাবে। 8 তারিখ থেকে আমাদের চুঁচুড়া শহর থেকে পুরোই গাড়ি চলবে, সেটা সরকার ভাড়ার পুনর্বিন্যাস করুক অথবা না করুক, তাহলে পুরনো ভাড়াতেই চলবে। যদি কোনো কারণে চালানো সম্ভব না হয় 2-3 দিন কি 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ চলার পর, তখন আমরা প্রশাসনের কাছে আবার দ্বারস্থ হব যে চালানো সম্ভব হচ্ছে না, জনস্বার্থেই আমরা যাতে চালাতে পারি তার জন্য আমাদের ভাড়ার পুনর্বিন্যাস করা হোক। যে প্রশাসন বাস শ্রমিকদের জন্য খুব বেশি সহযোগিতা করেছে বলে আমাদেরও মনে হয় না, বাস মালিকরা তো অনেক দূরের ব্যাপার। যাই হোক, তারা, তাদেরকে আমরা বোঝাচ্ছি, তাদেরকে বুঝিয়ে বাজিয়ে আমরা আবার নিয়ে আসার চেষ্টা করছি, কারণ তাদের দিয়েই তো আমাদের বাস চলে, তাদের উপরই আমরা নির্ভর করছি। তবে আশা করি সবাই এক জায়গায় হয়ে সবার সহযোগিতাতে আমরা 8 তারিখ থেকে পুরোপুরি চুঁচুড়া শহর থেকে গাড়িগুলো চালাতে পারবো। এই পরিস্থিতিতে চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার জানিয়েছেন, তিনি অনুরোধ করবেন সকল বেসরকারি বাস মিনিবাসের কর্মীদের কাছে যেন মানুষের সুবিধার্থে তারা যত দ্রুত সম্ভব পরিষেবা চালু করেন এবং তাদের সমস্ত অভাব অভিযোগ প্রশাসনিক স্তরে আলোচনা সাপেক্ষে মিটিয়ে দেওয়ার অনুরোধ করেন। তিনি ব্যক্তিগতভাবেও তাদের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন। যদি তাদের কোনো অভাব অভিযোগ থাকে আমি প্রশাসনকে বলবো, তাদের সাথে কথা বলে তাদের এই সিদ্ধান্ত পরিবর্তন করার জন্যে, এবং আমি বিশ্বাস করি যে আমার শহরে যারা এই পরিবহন ব্যবসার সাথে যুক্ত তারাও তো আমাদের সমাজের লোক, তারা বুঝবেন দেশের অবস্থা, আমার রাজ্যের অবস্থা, এবং মানুষের সাথে স্বার্থে তারা সঠিক সিদ্ধান্ত নেবে। নিউজ আজ বাংলা, হুগলি।